আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 45 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের 44 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 45 পৃষ্ঠার এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে 44 পৃষ্ঠায় দেখো, এখানে উপরের দিকে যে আমরা অঙ্কগুলো করেছিলাম তার নিচে একটা বক্সের মধ্যে লেখা আছে যে চলো 93 ভাগ 4 কে কীভাবে ভাগ করা যায় তা পুনরালোচনা করি। এখানে দেখো ভাজ্য হলো আমাদের 93 আর ভাজক হলো 4। এখন আমাদের ভাগফল বের করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু ভাজকের ঘরে আমাদের একটি অঙ্ক আছে, সুতরাং ভাজ্যে আমাদের আগে চিন্তা করতে হবে যে একটি অঙ্ক ভাগ যায় কি না। তো দেখো এখানে ভাজকে আছে 4, ভাজ্যে আছে 93। 93-এর মধ্যে থেকে যদি আমরা একটা সংখ্যা বিবেচনা করি তাহলে এখানে আমরা 9 পাচ্ছি, সুতরাং এটাকে দুইবার আমরা দিতে পারি 4×8। এইভাবে এই অঙ্কটি বিস্তারিতভাবে করে দেয়া আছে। এরপরে 45 পৃষ্ঠার উপরের দিকে দেখো, পূর্বের ভাগ পদ্ধতির সাথে নিচের পদ্ধতির তুলনা করি। ওইখানে যে আমরা ভাগটি করলাম সেই পদ্ধতিটি ছিল আমরা যে তৃতীয় শ্রেণীতে অঙ্কগুলো করে আসছি সেই পদ্ধতিতে আমরা ভাগ করেছি। এরপরে এইখানে যে পদ্ধতিটি দেখানো হয়েছে এই পদ্ধতিটিকে আমরা আন্তর্জাতিক পদ্ধতি বলতে পারি। তো দেখো এখানে তোমাদের লেখা আছে যে চতুর্থ শ্রেণীর পর থেকে এই পদ্ধতিটি ভাগের পদ্ধতি হিসাবে ব্যবহৃত হবে। এবং দেখো নিয়মটি কি, পূর্বের 44 পৃষ্ঠায় যে অঙ্কটি করে দেওয়া ছিল সেই অঙ্কটি এখানে বক্সের মাধ্যমে করে দেওয়া আছে। তো এই পদ্ধতিতে আমরা 45 পৃষ্ঠার নিচের দিকে দেখো যে 1 আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথমে 1-এর 1 আছে 4 ভাগ, আমরা এই চিহ্নটা এভাবে দিব, এখানে ছিল 80। তো এই পদ্ধতিতে আমরা এই উপরে আমরা ভাগফল বসাবো একটা একটা করে। তো এখানে দেখো আমরা যদি এখানে আমাদের একক অঙ্ক আছে, এখানে একটা সংখ্যা যদি চিন্তা করি তাহলে এখানে 8, এখানে 4, তাহলে আমরা কয়বার দিতে পারি? দুইবার দিলে 4×8 বিয়োগ করলে এখানে যদি 0 নামে, তাহলে আমরা যদি আবার 0 দিই তাহলে 0×4 করলে 0, এখানে 0, সুতরাং ভাগফল কত? 20। এরপরে 2 দেখো, 2 আছে 9 ভাগ হলো 73। তো 73 এখানে দেখো একটা সংখ্যা, এখানেও যদি আমরা একটা সংখ্যা বিবেচনা করি তাহলে এখানে 9, এখানে 7, আমরা ভাগ দিতে পারছি না, সুতরাং আমরা দুইটা সংখ্যা বিবেচনা করব। তো দুইটা সংখ্যা যখন বিবেচনা করব তখন আমাদের এখানে 7×10 কত হচ্ছে? 73। তখন আমরা 9-এর ঘরের নামাতা যদি বলি 8×9 72, তাহলে কতবার যায়? 8 যায়, 8 গেলে 8×9 72, বিয়োগ করলে এখানে 1। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। সুতরাং আমরা এভাবে লিখব যে অতএব ভাগফল 8, ভাগশেষ 1। এটি হলো 2 উত্তর। তোমরা জানো এটার নাম হলো ভাজক, এটার নাম ভাজ্য, এটার নাম ভাগশেষ, এটার নাম
ভাগফল। এরপরে দেখো তিন নাম্বার, তিন নাম্বারে আছে 84কে ভাগ করতে হবে 6 দিয়ে। তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি এখানে 84, তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে প্রথমে আমরা একটা সংখ্যা বিবেচনা করব। একটা সংখ্যা বিবেচনা করলে এখানে 6, এখানে 8, তাহলে 6-এর চাইতে 8 অবশ্যই বড়। তাহলে আমরা এখন এখানে একবার দিতে পারি। তাহলে যদি আমরা একবার দিই তাহলে 6 × 6 বিয়োগ করলে এখানে 2, এখানে নামলো 4। এখন এখানে 24 আছে, এখানে 6, তাহলে 6-এর ঘরের নামটা যদি বলি আমরা 4×6 = 24। তাহলে যদি আমরা 4 বার দিই তাহলে 4×6 = 24, তাহলে ভাগফল কত? 14। এরপরে দেখো চার নাম্বার, চার নাম্বারে আছে 5 দিয়ে 63কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 63কে, তাহলে এখানে 6, এখানে 5, তো আমরা যদি একবার দিই 5×5 বিয়োগ করলে এখানে 1, এখান থেকে নামলো 3। তাহলে এরপরে যদি আমরা 2 বার দিই তাহলে 5×2 = 10 বিয়োগ করলে নামলো 3। তাহলে এখানে ভাগফল হলো 12, ভাগশেষ হলো 3। তাহলে এভাবে লিখতে হবে যে অতএব ভাগফল 12, ভাগশেষ 3। এটি হলো 4 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।